তেমন কিছু না, ওই গতকাল রাতে যখন আমি আর তুমি খেলতেছিলাম তখন তুমি ভিডিও করতে নিষেধ করছো, তাই জাস্ট অডিওটা উঠাইছিলাম, ওইটার আওয়াজই আসতেছে। বাচ্চাদেরকে থাপ্পড়ের ভয় দেখাইলে চোখে পানি চলে আসে কি? বাচ্চাদেরকে থাপ্পড়ের ভয় দেখাইলে চোখে পানি চলে আসে আর এরকম খেনকি মেগেদেরকে 500 টাকার লোভ দেখাইলে খাটে চলে আসে? না হলে সেক্সের কথা বললে কেন এত হাসে? সে প্রকৃত ক্ষেত্রে একজন খেনকি মেগি যার কারণে সে সেক্স ভালোবাসে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরও বলে দিচ্ছি, আজকে আমরা গেমিং কন্টেন্ট নিয়ে একটা ভিডিও বানাইতেছি। বলতেছি সামনে যেহেতু ঈদ, তো ভাবলাম যে কন্টেন্ট মন্টেন্ট হাতে তেমন একটা নাই, তাই একটা গেমিং কন্টেন্টই বানাই। এটা আর কি অপশনাল হিসাবে রাইখা দিছিলাম ভাই, তারপরও ভাবলাম যেহেতু সামনে ঈদ তাইলে একটা গেমিং কন্টেন্টই বানাই। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বিয়েটা করেই ফেললাম। তো মাদার তেরেসা, যেহেতু এগুলা নিয়েও থাম্বনেল বানাইতে পারছিস তাহলে এক কাজ কর, ফাইনালি প্রথমবার তার সাথে সেক্স করলাম। না না না, এটা তো সত্য কথাই ভাই, যেহেতু ফার্স্ট টাইম বিয়ে হয়েছে তার মানে অবশ্যই ফার্স্ট সেক্সও হয়েছে। কি বলছেন? সো এটা নিয়ে একটা থাম্বনেল বানাও, এটা নিয়ে একটা ভিডিও বানা, আর সবাইরা বলো দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও, ফার্স্ট টাইম সেক্স করতেছি। তারপরে যখন রোস্টেড গেমিং এর ফেস্টিভাল হয়ে গেছে তারপরে বুঝতে পারছে যে পিচ্ছি পোলার কথা হয় না, এতদিন আমরা পানি ফালাইছি। শিট, নিজের মুখে নিজে তুতু দিয়ে মারা গেছে, কিছু পোলা পাইনি। তারপরে এন্ট্রি নেয় আমাদের রুবেল বকচুদ, যার কিনা নিহা নামক একটি ম্যাগি আছে, যে নুডলস কিনা 2 মিনিট পর পরই বলে ওই খেলবো, মানে বারবার শুধু অফার দেয় খেলার। কিন্তু এই যে রুবেলের জন্য নাই রোস্টেড গেমিং এর মতো, এটা আগে তুমি বলবা না, কিন্তু এই যে রুবেলের জন্য নাই রোস্টেড গেমিং এর মতো, তাই বারবার খেলতে পারে না। তবে হ্যাঁ, স্পেশালি একটা জিনিস ভালো আছে এই দুটো ম্যাগ আর ম্যাগির মধ্যে, তাদের এই জিনিসটা ভালো আছে তারা রেগুলার ভিডিও আপলোড দেয়। আর যাই হোক, পিচ্ছি পিচ্ছি বলা পাইনি দেখে হাত থেকেই মারতে পারে ভালো কইরা। কি বলছেন? মানে এখন আর তাদের কোনো ভিডিও লাগে না, কোনো পিকচার্স লাগে না, জাস্ট তাদের কথাটা হেডফোন দিয়ে কানে ঢুকাই মোবাইলটা ওই কোনায় ফালায় দেয়, দেন রিল্যাক্সে পানি ফালাই। গেমিং কমিউনিটি কিছুটা এরকমই হয়ে গেছে ভাই। আচ্ছা এইগুলা ছেলে মেয়ের সাবজেক্ট বাদ, এখন ধরো একতরফা মেয়ের কথাই বলি। ওকে, তুই কি করছিস? আর যাই হোক ভাই, গেমিং কমিউনিটিতে একটা ভালো মেয়ে আছে যে কিনা লাইভ স্ট্রিমে এসে নাড়াচাড়া দেয় না, তারপরও তার ভিডিওটা একটু দেখি। যাই হোক, তার কথাবার্তার সাথে কোনো কিছুই আমি মিল পাইনি, এটা একটু কষ্ট লাগলো। তবে আর একটা বিষয় আমার জানার খুবই আগ্রহ, জান্নাত গেমিং কি নিজেকে নিজেকে রোস্টার মনে করে নাকি স্যাভেজ গ্যাং এর কোনো স্টুডেন্ট? কেননা স্যাভেজ সবসময় রিয়াকশন দিয়ে থাকে, সে তো আর রোস্টার না, সে জাস্ট অতিরিক্ত কথা বলে। বাট এইখানে আমাদের জান্নাত গেমিং কিন্তু অতিরিক্ত হাসি দিতেছে, যে জিনিসগুলো মানার মতো না। বাই দ্য ওয়ে আপু, আপনি কি নিজেকে রোস্টার মনে করেন? তাহলে আপনারও একটা ক্লিপ লাগাই দিই। ওকে, ভাই আমার প্রপারলি মনে আছে যখন গেমিং কমিউনিটি প্রপারলি রানিং এ ছিল 2020 সালের দিকে, তখন কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক লাড়াচাড়া হয়েছিল, 20-21 অ্যারাউন্ড এরকম, আমার পারফেক্টলি মনে নাই, পারফেক্ট টাইমটা বলতে পারলাম না শিওরলি। তবে হ্যাঁ, এখানে মেয়েটা বলছিল যে তার নাকি 2-3 ঘন্টা লাইভ স্ট্রিম করার পরে তার কাপড় নাকি তাকে খাওয়াইতেছিল অনেক। এখন ভাই কাপড় তো খাওয়াইবে, গরম জায়গা পাইছে, খাওয়ানোর সুযোগ পাইছে, খাওয়াই দিব না? এখানে আমি থাকলে আমিও তাই করতাম, আই মিন তারা খাওয়াই দিতাম, একটু হেল্প হয়ে যেত। তবে হ্যাঁ, একটা বিষয় মানতে হবে তোমার ভাই, 2-3 ঘন্টা এক জায়গায় বসে থাকা আনকমফোর্টেবল ফিল হইতেই পারে, তার মানে এটা তো না যে তুমি তোমার কাপড়টা হালকা হালকা করে দেখাইবা তোমার গোপনাঙ্গটা, আর এটা নিয়ে যখন মানুষের তর্কাতর্কি করবে তখন তুমি লাইভে এসে কান্না শুরু করে দিবা।
ব্যাপারটা কিছুটা এরকম হয়ে গেল না, যে তুমি একটা ছেলের সাথে রিলেশন করো, তার সাথে সেক্স করছো, তারপরে তোমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল, কিন্তু যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে তাকে তুমি বলতেছো যে আমি এখন অব্দি রিলেশনই করি নাই, অথচ ওই দিক দিয়ে তোমাকে খাওয়া দাওয়া শেষ করে পাঠিয়ে দিছে আরেকজনে। আর এই হলো আর এক খ্যানকি ম্যাগে, যার কিনা ভিউজ আসছিল না, যার কারণে সে এখন ভিউজ পাইতেছে। এইভাবে তার খুবই দরকার ছিল এই কাজটা করার আগে থেকেই, যদি সেই কাজটা আগে থেকেই করতো তাহলে হয়তো আরো বেশি ভাইরালিটি হইতো তার, কেননা তার কাছে তো পর্যন্ত ভিউজ ছিল না, ভিউজ পাইছে বর্তমানে তার গোপনাঙ্গ দেখায়া, তার ব্রার ফিতাটা দেখায়া বিশেষ করে। ভাই গেমিং কন্টেন্টটা এরকম ভাবে চলতেই থাকবে, যদি ভিউজ না আসে তাহলে গোপনাঙ্গ দেখায় চলতেই থাকবে, তবে হ্যাঁ থামবে না, চলতেই থাকবে। আর কিছু কিছু পোলা পয়েন্ট মনে করে নতুন নতুন ম্যাগ বাস হয়ে যাবে, যেমনটা আগে রোস্টেড গেমিং এবং দারা গেমিং ছিল, এক খ্যানকি ম্যাগি এক ম্যাগি বাস, তারা চলে যাওয়ার পরে চলে আসছে ইসমি রুবেল এবং ইটস নেহা। এন্ড চিন্তা করো না, তোমাদের পানি ফালানোর জন্য এরকম আরো পেয়ে যাবা। বর্তমানে রুবেল আর নেহার ট্রেন চলতেছে, সমস্যা নাই, তাদের পিছন মারামারি তো হয়ে যাবে কিছুদিন পরে, যখন তাদেরও ফেস্টিভেল হয়ে যাবে তখন তোমরাই বলবা এতদিন এই পিচ্ছির কথা হইনা পানি ফলাইছিলাম। তারপরে তোমাদের কাছে নতুন আর একটা ম্যাগি বাজ এবং ম্যাগি চলে আসবে, তারপরে ওইগুলা ভিডিও দেখে তোমাদের আওস মিটে যাবে। কেন ভাই, এই গেমিং কমিউনিটিটা এরকমই হয়ে গেছে, কিছু করার নাই ভাই, এখানে জাস্ট ম্যাগি বাজি এন্ড হলো মেন এই বিজনেস, দুটো একই, বাট কথাটা একটু বড় করে গেলাম। যাই হোক ভাই, সবশেষে একটা কথাই বলতে চাই, এসব গেমিং স্ট্রিমার আর এবং কিছু গেমিং ম্যাগি বাজ এবং ম্যাগ এবং ম্যাগি, তাদেরকে বলার মতো কিছুই নাই, করার মতো একটা জিনিস আছে ভাই, ইচ্ছা মতো শুটকি মারা যায়। আচ্ছা, কেননা এরা এটারই যোগ্য ভাই, তার থেকে বেশি আর কিছু বললাম না ভাই, আজকের জন্য ভিডিও এখানেই শেষ করতে চাই। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এত গান যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, আমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো, অ্যান্ড আপাতত জন্য গুলো